শ্রীলঙ্কার মাটিতে নিদাহাস ট্রফির শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে হার দিয়েই টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। হার যেন তাদের তাড়া করে বেড়াচ্ছে, জয়ের জন্য মরিয়া বাংলাদেশ। একটি জয়ের খোঁজ করছে গোটা বাংলাদেশ দল। আজ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 শুরু হবে ম্যাচটি। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কার একাদশ: দানুষ্কা গুণাথিলিকা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, দিনেশ চান্ডিমাল, উপুল থারাঙ্গা, দানুষ সানাকা, থিসেরা পেরেরা, জীবন মেন্ডিস, আকিনা ধানঞ্জয়, চামিরা, নুয়ান প্রদীপ। বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাবরি রহমান, মিহাসান মিরাজ, নাজমুল ইসলাম, তাসকির আহমেদ, রুবেল হোসেন এবং মোস্তাফিজুর রহমান।